নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ঝাল ঝাল মুখরোচক শুকনো আলু ভিন্ডি বা আলু ঢেঁড়সের রেসিপি নিয়ে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ঢেঁড়সকে ভালো করে ধুয়ে তারপর জলটা ভালো করে পাখার হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপর এরকম লম্বা লম্বা আকারে কেটে রেখেছি। প্রত্যেক টুকরো ভিন্ডিতে এভাবে একটু কাট লাগিয়ে নেব, এতে করে পোকা আছে কি না দেখেও নেওয়া যাবে, আর তাছাড়া তেল মশলাও ভালো করে ঢুকে যেতে পারবে। তো সমস্ত ভিন্ডিগুলোকে আমি এভাবে কাট লাগিয়ে রেখে দিয়েছি। এখন এখানে দুটি মাঝারি সাইজের আলুকেও আমি খোসা ছাড়িয়ে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল নিলাম। তেল গরম হলে এখানে ভিন্ডিগুলো দিয়ে দেব প্রথমে। এই পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব কম তেলে ভিন্ডিগুলো লবণ না দিয়ে একটু ভাজা ভাজা করে নেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে। এতে করে ভিন্ডি বা ঢেঁড়সের রঙটা খুব সুন্দর থাকবে। হলুদ না দিলে ভিন্ডিতে একটা কালো রং ধরে যায়। মোটামুটি 6-7 মিনিট সময় নিয়ে ভিন্ডিটাকে দেখুন লবণ না দিয়েই এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম হালকা রং ধরলে এবার সমস্ত ভিন্ডিগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি রান্না এই কড়াইতেই করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাই সর্ষে, আর তারপর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। 1/2 চামচ গোটা ধনেকে হামাদিস্তায় এভাবে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। এরপর এখানে দিচ্ছি 3 পিঞ্চ মতো হিং। শুধুমাত্র নিরামিষ রান্নায় নয়, যে কোনো রান্নাতেই কিন্তু হিঙের ব্যবহার করা চলে। আর তারপর ফোড়ন ভালো করে ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই, একটু হালকা ভাজা হলেই এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর সঙ্গে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর আলুর পরিমাণ মতো লবণ। ভিন্ডি বা ঢেঁড়সের জন্য লবণটা আমরা পরেই দেব। এখন পেঁয়াজের সঙ্গে আলুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো হয়। ঢাকা দিয়ে দিয়ে আবারও 5-6 মিনিট আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আলুতেও সুন্দর হালকা রং ধরে গেছে। এখন আমি এখানে যে ঢেঁড়সগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম সেগুলো যোগ করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1/2 চামচের মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ ধনে গুঁড়ো। এছাড়াও এখানে দেব গরম মশলার গুঁড়ো অল্প। গুঁড়ো মশলাগুলো দিয়ে নেয়ার পর খুব ভালো করে এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করব, যাতে করে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। মোটামুটি 2-3 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আগেই আলুর পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছিলাম, এখন ঢেঁড়সের পরিমাণ মতো লবণ দিলাম, আর সামান্য কয়েক দানা চিনি যোগ করেছি। খুব ভালো করে লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে সমানভাবে ঢেঁড়স আর আলু কুক হতে পারে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর তাতে করে দেখুন আলু আর ঢেঁড়স সুন্দর নরম হয়ে গেছে, আর মশলার একটা সুন্দর কোটিং এদের গায়ে লেগে গেছে। রান্নাতে আর একেবারেই বাকি নেই, তবে শেষে এখানে দিয়ে দিলাম
এক চামচ আমচুর পাউডার আর দিচ্ছি অল্প একটু বিট লবণ। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমচুর পাউডার না থাকলে তার পরিবর্তে আপনারা চাট মশলা কিংবা লেবুর রসও যোগ করতে পারেন। এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। আমাদের ঝালঝাল শুকনো আলু ভিন্ডি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।